Hello friends, welcome back to my channel Togor double petal chandni. Shobar bagane nischoy ache ebong kom beshi shobari gache phul phote. Amar to sara bochhor phote, shiteo phote. To ki kore phul photai seta niye ajke kotha bolbo na. Ajke ami ki kore togor gach toiri kori ek gach theke aro gach shetai dekhabo. Eta amar mother plant. নন স্টপ ফুল ফুটে চলেছে এটা দেখো আমার তৈরি করা গাছ কুড়িতে কুড়িতে ভরা এসে লাগিয়েছি আমি দেখো একটা অয়েল ক্যান হাফ অয়েল ক্যানে তাতে আমার গাছ এত সুন্দর এটা আর একটা গাছ কিন্তু সানলাইটে লিপ বার্ন হয়ে গেছে রোদের ভীষণ তাপ আমি কি করেছি কিভাবে নতুন গাছ তৈরি করেছি সেটা বলি চার থেকে ছ পাতার একটা ডাল নেবে আমি তাই নিয়েছি নিয়ে জলে বসিয়ে দিয়েছি সিম্পল জলে আর কিচ্ছু নয় তোমরাও করে দেখো তোমাদের কাটিংও রুট এসে যাবে দারুণ রেজাল্ট পাবে এই দেখো জলে বসানো আমার গাছ তবে জলে গাছ তৈরি করতে একটু সময় লাগে এটা 10-12 দিন হয়ে গেছে জাস্ট রুট আসা শুরু করেছে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এই দেখো ছোট ছোট সাদা সাদা পয়েন্ট এগুলোই রুট জলে একটু সময় লাগে এক থেকে দেড় মাস সময় লাগে তাতে রুট এসে যায় ব্যাস হয়ে গেল গাছ এবার মাটিতে বসিয়ে দাও আমি যখন প্রথম গার্ডেনিং শুরু করি যখন আমি গাছ প্রুনিং করতাম তখন আমি কি করতাম কাটিংগুলোকে তিনটে মিডিয়ায় বসাতাম জল মাটি স্যান্ড এবং এইভাবেই আমি শিখে গেছি কোন মিডিয়াতে কোন কাটিংয়ে রুট ভালো আসে টগরের জন্য জল বেস্ট জলে বসানো টগরের কাটিং নষ্ট হয় না প্রত্যেক কাটিংয়ে রুট আসে এবার আমার বাগানের অন্য গাছেদের দেখাই গন্ধরাজ অনেকগুলো ভিডিওতেই দেখেছি প্রচুর ফুল ফুটছে ক্লেমাটিস অসাধারণ একটা গাছ মিষ্টি গন্ধ আমার সিঙ্গেল পেটাল লোটাস আমার দেশি জবা আর আজকে ফোটা কিছু গোলাপ অনেক গোলাপ ফুটেছে আজকে বিভিন্ন কালারের এবং শেষে আমার সাদা বোগেনভেলিয়া ফুলে ফুলে ভরা এটা দেখো আমার এয়ার লেয়ারিং এর গাছ বোগেনভেলিয়া গাছ তৈরি করার জন্য এয়ার লেয়ারিং বেস্ট আমি প্রচুর গাছ করেছি বারবার বলেছি তোমাদেরকে আজও দেখালাম এখানে আমার কিছু গরমের গাছ ধীরে ধীরে তৈরি হচ্ছে ওকে ফ্রেন্ডস আমার স্নো হোয়াইট বোগেনভেলিয়া দিয়ে আজকের ভিডিও শেষ করছি থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং